হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগত জানাই আমাদের নতুন চ্যানেল দ্য বং নিউজম্যানে। এটা আমাদের অনেস্ট রিভিউ সিরিজের সেকেন্ড এপিসোড। আজ আমরা রিভিউ করব বাঁকুড়া মিম শর্টকে। বাংলা ইউটিউবের সব খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। কোনো মুভিকে ভালো লাগলে আপনারা দুইবার তো নিশ্চয়ই দেখেছেন, কিন্তু কোনো ইউটিউব ভিডিও এত ভালো লেগেছে যে আপনারা দুইবার দেখেছেন, এরম হয়েছে কি? হ্যাঁ, আমার সাথে এরম হয়েছে। আর খুব গর্বের সাথে বলছি, সেই ভিডিওটা হলো বাংলা ইউটিউবে, আর সেই ভিডিওটা হলো ওয়ান্ডার মুন্নার এই ভিডিওটা। তোমরা কি ভাবলে আমি বাঁকুড়া মিম শর্টের এই ভিডিওটার কথা বলছি, যার নাম বাঁকুড়া মিম শর্টস লকডাউন স্কেট ওয়ার্ক ফ্রম হোম? তোমরা একদম ঠিক। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এই ভিডিওটা পুরোটা দেখলে তোমাকে হাসতেই হবে, না হেসে তুমি থাকতেই পারবে না। ভিডিওতে আছে হাঁপানির রোগী ঘতম, যাকে একটা ওয়ার্ড বলার জন্য একটা করে পজ নিতে হয়। হ্যাঁ স্যার, পাঠাচ্ছি এক্ষুনি। পাঁচ মিনিট? ওকে, একদম মাগো। তার মানে উন্মেষ তার অ্যাক্টিং এত ভালো যে তাকে একটা ওয়ার্ড বলার জন্য একটা করে কাট নিতে হয়। ভিডিওতে মোট চারটে ক্যারেক্টার আছে, ঘতন প্লেড বাই উন্মেষ গাঙ্গুলি, ঘতনের ভাই প্লেড বাই উন্মেষ গাঙ্গুলি, ঘতনের বাবা প্লেড বাই উন্মেষ গাঙ্গুলি, ঘতনের মা প্লেড বাই উন্মেষ গাঙ্গুলি। উন্মেষ দা, তোমার লজ্জা শর্ম হায়া কিছু নেই নাকি? এত এত টাকা কামাচ্ছি ইউটিউব থেকে, এই তো সব 1 লাখ সাবস্ক্রাইবার হলো, একটা একটা কাস্ট করে অন্য কাউকে রাখতে পারো না, সব রোল নিজেই করবে? হ্যাঁ স্যার্থ। স্টোরি বেসিক্যালি ঘতনকে নিয়ে, যে বাইরে কাজ করে এবং বাড়িতে এসছে, এবং এখানে এসে সে যখন ওয়ার্ক ফ্রম হোম করছে তখন তার বাড়ির সবাই মিলে তাকে ডিস্টার্ব করছে। শেষ পর্যন্ত সে কি কাজ করতে পারবে, সে কি তার কাজ কমপ্লিট করে অফিসে পাঠাতে পারবে, এই নিয়েই এই ভিডিও। কলকাতায় ভালো গার্লফ্রেন্ড আর এই ভিডিওতে লজিক দুটোই সমান, যতই খুঁজো খুঁজে আর পাবে না। তোমার বাড়িতে বাথরুম নেই সেটা সবাই দেখতে পাচ্ছে, তুমি বেডরুমে স্নান করো। এই গত করে নিয়েছি চান শান্তি। কিন্তু তোমার বাড়িতে কি টয়লেটও নেই? তুমি ইউটিউবে এসে পায়খানা করে দিয়ে যাচ্ছ? জোকস অ্যাপার্ট, বাংলা ইউটিউবে এরম এন্টারটেনিং আর উইথাউট বিলো দ্য বেল্ট জোকসের ভিডিও খুব কমই আছে। ভিডিওটা ভালো লাগার আরও একটা কারণ হলো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির সাথে রিলেট করতে পারা, সেটা স্নানের জন্য তাগাদাই হোক বা ওয়াইফাই স্পিড বা প্যানফর্টি ট্যাবলেট। ভিডিওটা একটা খুঁত খুঁজে পেলাম, সেটা হলো ঘতনের লেফটে আছে দরজা যেখান থেকে সবাই তার সাথে কথা বলছে, কিন্তু ঘতন কথা বলছে তার রাইট সাইডে তাকে। তো যাই হোক, এই ভিডিওকে দ্য বং নিউজম্যানের পক্ষ থেকে 4.3 স্টার্স। আর উন্মেষদার ফ্যানদের জন্য একটা ছোট্ট মেসেজ, এই ভিডিও দেখে যদি তোমরা ওফেন্ড হও তবে এই ভিডিওটা উন্মেষ গাঙ্গুলিকে সেন্ড করো এবং তাকেও একটু ওফেন্ড হওয়ার সুযোগ দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, এটা আমাদের 4th ভিডিও, তাই টার্গেট মাত্র 4টে লাইকের। হ্যাঁ, মাত্র 4টে লাইকের টার্গেট। ইউটিউব রিলেটেড কোনো নিউজ বা স্টোরি তোমরা পাঠাতে চাইলে আমার এই ইনস্টাগ্রাম প্রোফাইলে পাঠাতে পারো। এরপর কোন ভিডিওর রিভিউ দেখতে চাও তা কমেন্টে জানাও, ইচ্ছে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং বেল আইকনটি প্রেস করতে পারো। আজ এই পর্যন্তই, বাই।